ফাল্গুনি, তুমি চলবে না আমার সাথে? ফাল্গুনি, বিদ্যমান পুংশলি তুমি শকুনের চকলেট থেকে নিঃসৃত তিক্ত রসের মতো স্বাদ তোমার সংখেনে তুমি তোমার চোখে লৌহিত্যের চাপ লোতার মতো চালচলনে আবৃত তোমার শরীর তবু রম্বার মতো দেখাচ্ছে তোমায় একটা অদৃশ্য গোলাপ বিদ্যমান পুংশলি তুমি একবিংশ শতক সময়টাকে যদি আধুনিকীকরণ ও উন্নয়নের স্বর্ণযুগ বলে চিহ্নিত করি তবে খুব একটা মন্দ হয় না। যেখানেই দৃষ্টি যায় পাঁচ তারা হোটেল, আকাশ ছয় ইমারত, প্রমোটিং রাজ, শিশুদের হাতে খেলনার পরিবর্তে ফোর্থ জেনারেশনের স্মার্টফোন, যত্রতত্র গজে উঠছে শিল্প কারখানা। প্রাথমিকভাবে মনে হতেই পারে যে এই উন্নয়ন ও আধুনিকীকরণের কৃপায় কোটি কোটি মানুষের মুখে অন্ন জুটছে, ঘুচে যাচ্ছে বেকারত্ব, অপুষ্টিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে, কমছে তেনার জালে জর্জরিত হয়ে আত্মঘাতী হওয়ার ঘটনাও। বলা বাহুল্য, দূর থেকে অরণ্য কেউ সুন্দর বলে মনে হয়, কিন্তু তার গভীরে প্রবেশ করলেই বোঝা সম্ভব যে সে কতটা ভয়ঙ্কর। বর্তমান সমাজে দাঁড়িয়ে আজ সত্যজিৎ রায়ের লেখা পাঁচটা লাইন খুবই প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, হীরের খনির মজুর হয়ে কানা করি নাই। আসলে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে যাচ্ছি উন্নয়নের রাজপথকে অনুসরণ করে, কিন্তু এই এগোনোর পিছনে যাদের অবদান সবচাইতে বেশি, নিজেদের অজান্তেই আমরা তাদের বারবার অস্বীকার করছি, ভুলে যাচ্ছি যে ওরা কাজ করে বলেই আজ আমাদের রাষ্ট্রযন্ত্র সচল। পরিসংখ্যান বলছে এই সমস্ত খেটে খাওয়া মানুষদের আয়ের 100% মধ্যে 75% ভোগ করে সরকার ও ক্ষমতাবান কিছু পরিবার, অবশিষ্ট 25% পড়ে থাকে শুধু ওদের জন্য। শিল্পের নাম করে পৈতৃক ভিটেমাটি কিনে নেওয়ার ঘটনা তো আছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও। যে জমিতে চাষ করে, যে বন থেকে কাঠ ফলমূল সংগ্রহ করে ওদের পেট চলত, সেগুলি আজ ক্ষমতাবানদের দখলে। সরকার থেকে শুরু করে শিল্পপতিরা বলছে জমির পরিবর্তে কাজ দেব, কিন্তু
সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হলো না। তার পরিবর্তে বাড়ল রাজনৈতিক নেতাদের পোষা হারমাত গোষ্ঠীর তাণ্ডব। বাবা মার সামনে মেয়েকে ধর্ষণ, প্রতিবাদ করতে গেলে প্রতিবাদীর গলা কাটা দেহ উদ্ধার হয় পচাকাল থেকে, এটাই আমাদের বর্তমান সমাজের পরিচয়। এত কিছু সহ্য করার পর যদি আমি বর্তমান সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে রিভলভারের পরিবর্তে হাতে কলম তুলে নিই, তবে কেন আমায় বারবার মাওবাদী আখ্যা দেওয়া হবে? কেন আজ যখন বছর শেষের উন্মাদনায় পার্ক স্ট্রিটে বিলিতি মদের ফোয়ারা ওঠে, তখন কোনো এক প্রান্তিক গ্রামে মোমের আলোর নিচে একটি কৃষক পরিবার ভাতের ফ্যান ও পিঁপড়ের ডিম খেয়ে পেটের জ্বালা মেটায়, সাংসারিক অভাব মেটাতে এক হতভাগিনী মা তার নাবালিকা মেয়েকে সোনাগাছির কোঠা বাড়িতে বিক্রি করে আসে, এসব দেখে তোমরা চুপ থাকতে পারো, আমি না। আর যদি চুপ না করে থাকাটা চীনের দালালি হয় তবে আমি মাওবাদী, যদি ভণ্ডর সমাজ নীতির বিরুদ্ধে লেখাটা সমাজ বিরোধিতা হয় তবে আমি সমাজ বিরোধী। Thank you.